একটু বৃষ্টি আবার গরম, বছরের এই সময়ে গরমটা অতিরিক্ত বাড়িয়ে দেয়, আর বর্ষা এলেই বাড়তে থাকে মশার উপদ্রব। মশার কামড় থেকে কি না হয়, ম্যালেরিয়া, ডেঙ্গি, চিকুনগুনিয়া আর কত কি। তাই একটাও মশার যাতে না কামড়ায় সবসময় সতর্ক থাকতে হয়। মশার ধূপ, মশা মারার স্প্রে কোনো কিছু দিয়েই মশা দূর করা যায় না, তবে খুব সহজেই এই মশার উপদ্রব থেকে মুক্তি পেতে পারেন। আজ জেনে নিন এমনই দুটি প্রাকৃতিক ঘরোয়া কার্যকরী উপায় যেগুলির সাহায্যে সহজেই মশার উপদ্রব থেকে মুক্তি পাওয়া সম্ভব। এগুলির থেকে ক্ষতিকর পার্শ্ব প্রতিক্রিয়ার ভয়ও তেমন নেই। আসুন এগুলি সম্পর্কে সবিস্তারে জেনে নেওয়া যাক। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সুন্দর এবং সুস্থ থাকার বিভিন্ন তথ্য নিয়মিত জানতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, বেল বাটনে প্রেস করুন, পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। কর্পূরের ব্যবহার। কর্পূরের গন্ধ মশা একেবারেই সহ্য করতে পারে না। আপনি যে কোনো ওষুধের দোকানে বা মুদির দোকান থেকেও কর্পূরের ট্যাবলেট কিনে আনতে পারেন। একটি কর্পূরের টুকরো একটি ছোট পাত্রতে রেখে সেটি পানি দিয়ে পূর্ণ করুন, এরপর একটি ঘরের কোণে রেখে দিন। অল্প সময়ের মধ্যেই ঘর থেকে মশা গায়েব হয়ে যাবে। দুদিন পর পাত্রের পানি পরিবর্তন করুন, পাত্রে রাখা আগের পানি ফেলে দেবেন না। এই পানি ঘর মোছার কাজে ব্যবহার করলে ঘরে পিঁপড়ের উপদ্রব থেকে মুক্তি পাবেন। লেবু ও লবঙ্গের ব্যবহার। একটি গোটা লেবু দুই টুকরো করে কেটে নিন, এরপর কাটা লেবুর ভেতরের অংশে বেশ কয়েকটি করে লবঙ্গ গেঁথে দিন। লেবুর মধ্যে লবঙ্গের পুরোটা গেঁথে শুধুমাত্র মাথার দিকের অংশ বাইরে রেখে লবঙ্গ গেঁথে দিন। এরপর লেবুর টুকরোগুলো একটি প্লেটে রেখে ঘরের কোণায় রেখে দিন। ব্যাস, এতেই বেশ কয়েকটা দিন মশার উপদ্রব থেকে মুক্তি পেতে পারেন। এই পদ্ধতিতে মশা ঘরের ধারে কাছে ঘেঁষবে না একেবারেই। আপনি চাইলে লেবুতে লবঙ্গ গেঁথে জানালার গ্রিলেও রাখতে পারেন, এতেও মশার ঘরে ঢোকার পথ বন্ধ হবে। তো বন্ধুরা, ভালো থাকবেন, আবার কথা হবে অন্য কোনো তথ্যের ভিডিও নিয়ে। আপনাদের যদি কোনো বিষয়ে জানবার থাকে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। নতুন তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, ভালো লাগলে শেয়ার করুন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।